এই গেল আর এক সুর। এখন যদি গলার একটা ভাঁজ করে দেখি চলে আসবেন মুফতি আমির হামজা। কি বলবো বলবো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك زورة بالن الله أكبر আর রাসূল পুরো এলাকাবাসী আল্লাহর এই কোরআনে দ্বারা কি বুঝেছে আমি জানি না। আল্লাহ বলছেন নবী শোনেন, ওয়া মানে এবং লাও মানে, যদি লা মানে না ফাদলুল্লাহি, আমি আল্লাহর অনুগ্রহ আলাইকা যদি আপনার উপরে রহমত এবং ওয়া রহমত এবং যদি আমার দয়া না থাকতো, লাহাম্মা তাইফাতুম মিনহুম, একদল মানুষ চেয়েছিল আপনাকে ভুল পথে নিয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা করবেন না, আপনাকে কেউ ভুল পথে নিয়ে যেতে পারবে না, এই গ্যারান্টি দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ডাকতে পারেন ওয়া মা ইয়াদুর ওয়া মা ইয়াদিল্লু ওয়া মা ইউদিল্লু না ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুরুনাকা মিন শাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলছে নবীজি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, যারা দুনিয়ায় আপনাকে ভুল পথে নিয়ে যেতে চায় কেউ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবেন না। এই চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। একটু আস্তে বলেন আল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ একথাই জানিয়েছেন, হে নবী শোনেন, ভালো করে শোনেন, রাব্বুল আলামিন বলছেন আপনাকে কেউ কখনো ভুল পথে নিয়ে যেতে পারবে না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের ব্যতীত যারা আপনাকে ভুল পথে নিয়ে যেতে চাবে ওরাই ভুল পথে পরিচালিত হবে। সিল্লাই কন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলছেন আমায়া দুরুনা কামিং শাই। ও নবী, আমার কোরআন যদি প্রচার করতে গিয়ে যদি আপনাকে কেউ বাধা দিতে আসে, কেউ আপনার কোনো সামান্য ক্ষতি করতে পারবে না, এই চ্যালেঞ্জ কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডাকতে বলছেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, দ্বিধার্সে কোনো বাধা নেই। এক পর্যায়ে যখন বাধা আসলো, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের উপরে যখন বাধা আসলেন, নবীজিকে কিভাবে দুনিয়া থেকে কোরআনে কারিম থেকে তেলাওয়াত থেকে কোরআনে কারিমের আলোচনা থেকে এই কোরআনের দাওয়াত থেকে বন্ধ করা যায়, এই ষড়যন্ত্র চালিয়ে দিল। আমার ভাইয়েরা, বিশ্বনবী কোনো ক্রমে কোরআনে বন্ধ করার কোনো প্রয়োজন মনে করেন নাই, বিশ্বনবী দ্বিধার্সে কোরআনে কারিমের চালিয়ে যাচ্ছেন, জোরে কন ঠিক কিনা? ভাইয়েরামান, নবীদের সামনে বাধা আসলে আজও এক শ্রেণীর মানুষ আছে কোরআনে কারিম বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এক কথা বলা লাগবে, আছে না নেই? এক শ্রেণীর মানুষ আছেন বাংলার জমিনে যারা কোরআন বন্ধ করে দিতে চায়। এই যে আমাদের ভাইদেরকে যারা বন্ধ করে দিয়েছিল, আমাদের ভাই আজকের যে প্রধান আলোচক, 3টি বছর বাংলার জমিনে কোরআন ওরা বলতে দেয় নাই, কথা কন ঠিক কিনা? আজ আমরা পেয়েছি, আজকে কাজা কাফফারা তোলা হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী, হে আপনাকে কেউ সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না, এই চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। নবীজিকে জাদু করা হলো, বিশ্বনবীকে যখন জাদু করা হলো, নবীজিকে জাদু করে জাদুটুনা করে বিশ্বনবীকে তারা মেরেই ফেলবে আহারে। নবীজি যখন জাদুর আক্রান্ত হয়ে গেলেন, গোটা শরীর থাকে বিশ্বনবীর চেহারা মোবারক একেবারে কালো হয়ে গেছে, যে নবীর চেহারার উপরে মশা বসে না, যে নবীর চেহারার উপরে কোনোদিন ঘামাচি বয় না, ওই নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন শুধু চোখের পানি ঝর ঝর করে কান্দেন, সবাই মক্কার সবাই বিশ্বনবীকে খারাপ ভেবেছে, বিশ্বনবীকে সকলে আঘাত করেছেন, অত্যাচার করেছেন, কিন্তু দুনিয়ার সবাই ভুলে গেছেন, একজন ভুলে নাই, তার নাম কি? আল্লাহ।
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলছেন নবী কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা আপনি করবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনার রব আপনারে ভুলে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, এত কষ্ট, শুধু তারা এ করেছেন, নবীজিকে বান মেরেছেন, নবী হাঁটতে পারে না, চলতে পারে না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না ভাইরা আমার, আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে, মাহারা সন্তান, বাবার এতিম, ছয় বছর, ছয় মাস মায়ের পেটে থাকতে বাবার এতিম নবী, মক্কাতে তাকে ভালোবাসার মতো কেউ নেই। এমন সময় নবীজিকে যখন জাদু করেছেন, বান মেরেছেন, নবীজিকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ কোনো টেনশন করবেন না, আল্লাহ বলেছেন ওয়া মা ইয়াদুনুনা কামিন শাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, সামান্য পরিমাণ আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, এই কথাই আল্লাহ জানিয়েছেন। নবীজি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার নবীকে জানিয়ে দাও। ওই যে যখন কূপের ভিতরে বিশ্ব নবীকে জাদু করে চুলের ভিতরে গিট্টা দিয়ে নবীজিকে অসুস্থ করে জাদু করে রেখেছে, আমার নবীজির কাছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করে দিলেন, সূরা ফালাক আর সূরা নাস, চুলের ভিতরে গিরা ছিল এগারোটা, সূরা ফালাক আর সূরা নাসের ভিতরে আমার আল্লাহ এগারোটা আয়াত নাজিল করলেন, চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীজি এগারোটি আয়াত বিশ্ব নবীর কাছে আসলেন, নবীজি তেলাওয়াত করলেন, এগারোটি আয়াত খুলে গেল, এগারোটি আয়াত পড়ে, এগারোটি আয়াতে তেলাওয়াত করে এগারোটা গিরায় ফোঁৎকার দিলেন, এগারোটা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ দিয়ে বিশ্ব নবীকে সুস্থ করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ও নবী আমি এই কোরআনটাকে এত দয়া করে রহমত করে নাজিল করেছি, কোরআনটা মোমেনদের জন্য ঔষধ। চিল্লা করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদু الظالمين إلا خسارا। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বনি ইসরাইল 72 নম্বর আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, 82 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলছেন হে নবী লক্ষ্য করে শুনুন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই যে কোরআনে কারিম আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কি ঔষধ? জোরে বলেন ঔষধ। এই কোরআনে কারিম হলো মুমিনদের জন্য ঔষধ, দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনাকে আমি আল্লাহ, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার সব রোগের ঔষধ হিসাবে কোরআনে কারিম দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরাম, কোরআনে কারিম নাজিল করলেন, বিশ্ব নবীর উপরে ঔষধ দিলেন, ঔষধ বিশ্ব নবী এই ঔষধটা পান করলেন, সঙ্গে সঙ্গে নবী সুস্থ হয়ে গেলেন।